ধর্ষণকারী রূপত পিতৃ এইখন অসমতে এক পাশবিক ঘটনা দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণৰ বলি নিজ ঘরতে নিরাপত্তাহীনতার কিশোরী ভাতৃভগ্নীর অজ্ঞাতে কিশোরী ধর্ষণ চরিত্রহীন পিতৃক আটক করলে গাঁওবাসী এই ব্যক্তিজনক ভালকৈ মন কৰক এও প্রকৃততে মানব জাতির বাবে কলঙ্ক এইজন ব্যক্তি এনে কার্য করেছে যে কার্য সভ্য সমাজে কল্পনা করব নয় নিজের কন্যার ধর্ষণকারী এইজন পিতৃ মনুষ্যর যোগ্য নহয় এও অতিষ্ঠ কন্যায় অভিযোগ করলে স্থানীয় রাইজক মানে আমার মহিলা হিসাবে আমার আসলে আসছিল যে কৈছিল যে এনেকে আমার মুখে কালি দেউতায় মানে রাতে এনেকা করে বেয়া কাম করলে 10টা বজা বা 12টা বজালেকে তাই বোলে বেয়া কামটো করেছিল যে আপনি বোলে এটা মই কি করিম আর যদি আকো যদি মই ঘরলে যাও তেতিয়াহলে মোক আকো রাতে আকো করিব সম্ভব সেইটো ভয়তে তাই মানে ঘরলে নাযাও বলে কলে তা মই কৈছো আমি কৈছো তেতিয়াহলে তো কি করবি যে তাই কৈছে যে আপনাদের কি করে আপনাদের ব্যবস্থাটা করে দিও এটা আমি মানে নিজে ভাবিছো যে যদি আমি পুলিশত দিয়ে দিও তো তাইতো কোনো মাত নাই তাইক নিথৰ নিচিনা হৈ যাব সেইটোকে আমি ভাবি পেলাই তাৰমানে গোটেই মানুহখিনি গোট খাই লওঁ গোট খাই পেলাই আমি আলোচনা মৰ্মে মানে তাইক মানে কিবা এটা সিদ্ধান্ত লওঁ তাৰপিছতে আমি ঘৰৰ মানুহৰ মোমায়েক আছিলে মোমায়েকক মাতি পেলাই আমি সিদ্ধান্তটো ল'লোঁ তাহাঁতৰ ঘৰৰ দুমুখীয়াত কোনোবা ৰিলেশ্যন আছে বুলি ক'লে তাহাঁতি আহি পেলাই বোলে ছোৱালীজনীক হেৰি কৰিব বুলি ক'লে তো আমি ৰৈ আছিলোঁ আহি নাথাকিলোঁ মোমায়েক নে ককায়েক আহিলে ন ককায়েক আহিলে ককায়েক অহাৰ পিছত এটা আহি সোমাই আছিলে তাৰপৰা আমি ক'লো নাই ইমান দেৰিলৈকে ৰৈ থকা কোনো কথা নহয় আমি খিনি গুৱাহাটীখিনি গোটেইখিনি মহিলাখিনি গৈ পেলাই তাই মানুহজনৰ ওচৰত আমি সাজি হ'ব লাগে তাৰপৰা আমি আহি পেলাই তাহি ভিতৰতে সোমাই আছিলে তাক মাতিলোঁ দিনৰ দিনৰ বুলি কয় তাৰ তাক দিনৰ ঐ দিনৰ ওলাই আহে এনেকৈ বুলি ক'লোঁ পিছতে সি ধুনীয়াকৈ ওলাই আহিছে কোনো যেন তাৰ গাত মানে কোনো চেকাই নাই আহি পেলাই সি জাষ্ট আমাৰ এডোখৰ ৰৈ দিছেহি বোলে তাৰপৰা আছিলে মই বোলো কি হ'ল বোলে কি হ'ল বোলো আপোনালোকৰ কি হ'ল মই বোলো তই কালি বোলো ল'ৰা ছোৱালীজনীক কি কৰিছিলি বোলে একো কৰা নাই তোৰ বোলো ছোৱালীজনীয়ে যে এনেকৈ কৈছে তেতিয়া তাইক আমি মাতি আনিলোঁ মাতি আনি পেলাই সুধিলোঁ যে তোমাৰ দেউতাই তোক কি কৰিছিলে বোলে তাই মানে একো মাতি দিয়া নাই মানে ভয় খাইছে মানে তাই ভয়ত তাৰমানে ছোৱালীজনী মানে মানে কঁপি আছে আৰু তথাপিতো আমি তাইক মানে খুব মৰমে সুধিছোঁ তাক কি কৈছে তই কওঁ তাৰপৰা দেউতাই বোলে মোক বোলে বেয়া কাম কৰিছিলে তাৰপৰা তাই মানে সেইদিনাখন মানে মানে হেৰি কৰোঁতে তাই তেজে ৰুটি পুটি হৈ গৈছিলে কাপোৰ এখন তাই লুকুৱাই ৰাখিছিলে সেই কাপোৰখন আমি আনি পেলাই মানুহৰ ৰাইজৰ আগত তাৰমানে দেখুৱাই দিছিলোঁ এতিয়া সেই মানুহজন ক'ত গ'ল এতিয়া তেওঁ পলাই মানে আমাৰ মাজৰ পৰা তাই সেই মানুহজন মানে পলাই পেলাই ক'ত গুচি গ'ল মানে একদম আন্ধাৰৰ মানুহে পথাৰৰ মাজলৈ গুচি গুচি গ'ল মানে পলাই গুচি গ'ল এনে জঘন্য কাহিনী কোনোবাই কল্পনা কৰিব পাৰিনে এইখন পৃথিৱীত এনেধৰণৰ ব্যক্তিও থাকিব পাৰেনে এই ধৰ্ষণকাৰী পিতৃয়ে কেমেৰাৰ সন্মুখত যিবোৰ কথা ক'লে সেইবোৰ কথা আমি কোনো ক্ষেত্ৰতেই সম্প্ৰচাৰ কৰিব নোৱাৰোঁ সেয়েহে তেওঁৰ বক্তব্য সম্প্ৰচাৰ কৰাৰ পৰা আমি বিৰত থাকিম বোকাজানত সংঘটিত এই ঘটনাত সৰ্বসাধাৰণৰ বুকু কঁপি উঠিছে এনে এক জঘন্য পিতৃৰ বিৰুদ্ধে কঠোৰৰ পৰা কঠোৰ পদক্ষেপ লোৱাটো বিচাৰিছে স্থানীয় ৰাইজে প্ৰদীপ নাথ আসাম টক্স বোকাজান